হোয়াটসঅ্যাপ বন্ধুরা, তো আমাদের একটি শ্যুটিং চলছিল শর্ট ফিল্মের। তো এই শ্যুটিংয়ের মাঝখানে আমি ব্লগটা স্টার্ট করলাম, বিকজ সময় পাইনি টোটাল ব্লগটা নেওয়ার, মাঝখান থেকে নিয়েছি। তো এটা একটা পার্ট, আমাদের এই সামনেই একটা লোকেশন ছিল, সেবক মোড়, সেবক রোড, এই রাস্তায়। তো আমাদের এখানে একটা শ্যুটিং ছিল, তো এটা মোটামুটি কমপ্লিটের দিকে, আর বাদ বাকি আমি তোমাদের সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তো ফার্স্ট আমি আমাদের যে ডিরেক্টর তুহিন কুমার রয়, তো প্লিজ। নমস্কার। অ্যাকচুয়ালি আপনাদের আশীর্বাদে প্রথমে এই কাজটা আমরা শুরু করতে যাচ্ছি এবং চেষ্টা করছি যাতে ভালো করে করতে পারি, এবং আমাদের নতুন ফ্রেশার আর্টিস্ট নিয়ে আমি চেষ্টা করছি আর ভালো কিছু প্রোডাকশন করতে, এবং আপনাদের আশীর্বাদ আমাদের মাথায় রাখবেন, ভালো করে সহজ। আমি তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের যিনি ডিরেক্টর তুহিন কুমার রয়। তো এই নমস্কার। অ্যাকচুয়ালি এটা আমার প্রথম কাজ, এটা সবাই আমার ক্লোজ ফ্রেন্ডস বলতে পারেন, এদের উৎসাহে আমি একটা ছোটো কাজ করতে যাচ্ছি। আশা করছি এটা আপনাদের আশীর্বাদে ভালোভাবে শেষ করতে পারবো, এবং আমাদের কাজটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের কাজটা আপনারা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ক্লোজ ফ্রেন্ডসদের শেয়ার করবেন। নমস্কার, থ্যাংক ইউ। আর এ হচ্ছে আকাশদীপ, তো ও আমার বন্ধুর রোল পার্ট করছে। নমস্কার বন্ধুরা, এটা আমার প্রথম অ্যাক্টিংয়ের কাজ, তো ভীষণ এক্সাইটেড আমি ফিল্মটা রিলিজ হওয়ার জন্য। তো দেখা যাক কতদূর কী হয়, যতটা আমি চেষ্টা করছি নিজের থেকে করতে পেরেছি। আপনাদের কাছে এটাই অনুরোধ ছিল যে আপনারা যদি এটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর যত পারবেন নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে আপনজনদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকুক, খুশি থাকুক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আকাশ। আর এ আমাদের ক্যামেরাম্যান অনির্বাণ, তো ওকে ছাড়া কাজটা করা ঠিক আগাতো না, ওকে ছাড়া। তো তুমি কিছু বলে দাও আমাদের দর্শকদের। হ্যাঁ বন্ধু, ও খুব লজ্জা পায়, ও ক্যামেরাতেই। তো এই যে আমি পেয়ে গেছি অনির্বাণ ঘোষকে, ও আমাদের ক্যামেরাম্যান, ও খুব ভালো ভিডিও শ্যুট করে এবং ফটো শ্যুট করে, ওর কাছ থেকে আমি শুনে নেব কিছু ওর কথা। বলো শুনি। ও মানে ব্যাক সাইডে থাকতে খুব পছন্দ করে, স্ক্রিনে আসতে চায় না এবং খুব হাসি, খুব লাজুক টাইপের, যেন কিছু বলতে পারছে না। ফটোগ্রাফাররা সবসময় পেছনে থাকে। অ্যাকচুয়ালি এদের ছাড়া আমরা আগাতে পারবো না, তো এদের অনেক রেসপেক্ট আমাদের তরফ থেকে। থ্যাংক ইউ সবাই, যাতে আমাদের ভিডিওটা, আর কেউ যদি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে চাও, শর্ট ফিল্ম বানাতে চাও, একদম ওর সাথে কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ, পরের ব্লগে আবার দেখা হচ্ছে। হোয়াটসঅ্যাপ এভরিবডি, তো এখন আমরা শুটিং কমপ্লিট করে আজকের মতো এখন আমরা যাচ্ছি একটু ফ্রেশ হতে, ফ্রেশ মানে মুডটা ফ্রেশ করতে। তো আমাদের সাথে আছে সেম, আমরা টিম আছি, তুহিন স্যার হাই, আমাদের আকাশ হ্যালো, আর আমাদের অনির্বাণ। তো এখন আমরা যাচ্ছি হালকা একটু হালকা টিফিন করতে, এবং নেতাজি ক্যাবিন, হ্যাঁ নেতাজি ক্যাবিন, তো শিলিগুড়ির খুবই ফেমাস অনেক পুরনো নেতাজি ক্যাবিন। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি দেখিয়ে দিচ্ছি এখন নেতাজি ক্যাবিন। হোয়াটস আপ এভরিবডি, তো আমাদের আবার সেকেন্ড লোকেশন চলে এসেছি, আমাদের গজলডোবাজেতে সীতারাম মন্দিরের সামনে, মন্দিরের ভেতরে আর কি, ভেতরের লোকেশন এটা। আর এখন আমাদের এখানে একটা ছোট্ট সিন আছে, এটা কমপ্লিট করে নেক্সট পার্টে চলে যাব আমাদের ফুল টিম। তুহিন স্যার হাই, আকাশদীপ অনির্বাণ। তারপর আমাদের এই ভেতর সাইডে, মানে মন্দিরের ভেতরটা আর কি, পেছন সাইডটা আর কি, তো এখানে খুব সুন্দর স্পট, এদিক দিয়ে রানিং
জল নদী আর কি, এদিকে খুব সুন্দর প্লেস। এটা আমি অনেক আগেও দেখেছিলাম আমার আগের ব্লগে, তো আমি এটা বেছে নিয়েছি তার কারণ সুন্দর প্লেস আছে, সে কারণেই আমি এই জায়গায় একটা শুট রেখেছি। স্যারের সাথে আলোচনা করে স্যারও বলেছে এই প্লেসটা খুব ভালো আছে, এখানে করলে ভালো হবে, তো এখানেই আমাদের এখন শুটটা চলবে। আর এখানে বড় বট গাছ আছে, তোমরা দেখতে পাচ্ছ যে বট গাছটা, এখানে পূজা করা হয়। আর বাদ বাকি সব উপরে শুট হবে, এখানে কিছুটা আছে। চলো নেক্সট পয়েন্ট আবার দেখাচ্ছি। ওকে অলরাইট বন্ধুরা, তো আমাদের টোটাল শুটিং কমপ্লিট। নাও এখন আমাদের যে কলকাতার ডিরেক্টর শ্রী দুইন কুমার রায়, উনি আজকে চলে যাচ্ছেন। হাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আশা করি আমাদের মুভিটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। তো চলো সবাই ভালো থেকো, আর মুভিটা খুব শিগগিরই রিলিজ হচ্ছে, সবাই মিলে দেখো, এনজয় করো। অল দ্য বেস্ট সবাইকে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। চলো তাহলে আবার দেখা হচ্ছে অন্য পার্টে। ঠিক আছে, বাই।